ম্যাডাম, একটা কথা বলবো আপনাকে, না কি সুন্দর দেখতে লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, কি দারুণ শাড়িটা ম্যাডাম, আহা কি সুন্দর লাগছে চুড়িটা পরে আপনাকে। ম্যাডাম ম্যাডাম, আমার হাতে একটা আংটি আছে, এই আংটিটা ট্রাই করবেন ম্যাডাম, আপনার এত সুন্দর সুন্দর আঙুলি না, খুব ভালো দেখতে লাগবে, বিশ্বাস করুন আমি আপনার মতন এত সুন্দর, মানে আমার ছোটবেলা থেকে এত বড় বয়স অব্দি কোনোদিনও এত সুন্দরী ম্যাডাম ছিল না, আপনি যা সুন্দরী না ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমি এক্সামটা কবে নেব বলেছিলেন? পরশুদিন পরশুদিন পরশুদিন। না ম্যাম, আপনি বলেছিলেন আপনি আজকে এক্সাম নেবেন, আজকে। এই তোর মিথ্যে কথা বলিস না, করে পড়াশোনা করে আসিস না কিছু না, রোজ রোজ ম্যামকে মিথ্যে কথা বলিস। ও নো, আমি নিজেই তো কিছু পড়ে আসিনি। এ বাবা, কেস খেয়েছি রে, প্রচুর দিন ফাঁকি মেরেছ, স্কুল কিন্তু এবার খুলে গেছে, হ্যাঁ এবার কিন্তু আবার পরীক্ষা শুরু হবে কিন্তু, হ্যাঁ। ও ম্যাম, আসবো, আসার কি দরকার ছিল, আমি তো এক্ষুনি ছুটি দিয়ে দেব। ম্যাম আমি কি করব, আমার বাবার টায়ার পাংচার হয়ে গেছিল। আরে মানে আমার বাবার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গিয়েছিল, ওই জন্য দেরি হয়ে গেছে ম্যাম। ঠিক আছে আয়, পরের দিন থেকে যেন এরকম না হয়। আজকেও টায়ার পাংচার হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ না ম্যাম, আজকে সকাল থেকে খুব হচ্ছে। কি হচ্ছে? আরে ম্যাম সেইটা হচ্ছে। আরে সেইটা কি হচ্ছে বলবি তো ম্যাম, আমি একটু আসছি, একটু পরে কথা বলছি, একটু আসছি ম্যাম। বাবা সত্যি আমার কপালে এগুলো জোটেও বটে একখানা। এই যে তোমাকে বলছি, প্রুফ সংশোধন গুলো ভালো করে করো, সামনে কিন্তু পরীক্ষা, ঠিক আছে? ম্যাম আসবো। বাবা বাবা বাবা, বলছি পড়তে এসেছিস নাকি আমার বিয়ে খেতে এসেছিস? তোকে কতদিন বলেছি না এরকম ডিপ করে লিপস্টিক, ডার্ক করে মেকআপ করে পড়তে আসবি না? ম্যাম আপনাকে কতবার বলেছি এটা আমার ন্যাচারাল বিউটি। আচ্ছা জিব্বার কর। কেন ম্যাম, জিব্বার করবো কেন? আবার কথা, যেটা বলছি সেটা কর। পান তো খাসনি? পান খেলে বুঝতাম যে জিভের সঙ্গে ঠোঁটটাও লাল হয়েছে। তুমি ইয়ারকি মারার জায়গা পাও না, পড়াশোনার নামে তো নাম গন্ধ নেই, হ্যাঁ রক্ত খেকোদের মতন রোজ রোজ ডিপ করে লাল রঙের লিপস্টিক পরে পড়তে আসবে, যত সব আপদ অপকণ্ড। ম্যাডাম আপনি স্টাইল মাইল কিছুই বোঝেন না। না 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 না, স্টাইলটা পড়াশোনার সময় আমার বোঝার খুব একটা দরকার নেই, তবে মাইলটা আমি বুঝি ভালো মতন। বেড়াও এখান থেকে, বেড়াও। পড়তে এসে মা সরস্বতীকে নিয়ে লোফালোফি খেলা হচ্ছে, একবার এদিক একবার ওদিক। এই বাবা মায়ের ফোন নাম্বার দে, দুজনেই দে, আমি ফোন করবো, দে তো, অনেক দিন ধরে সহ্য করে যাচ্ছি। না না ম্যাডাম, ক্ষমা করে দিন, আর কোনোদিনও করবো না ম্যাডাম, আমি ওর দিকে আর কোনোদিন চোখ ফিরিয়েও তাকাবো না, চোখ বন্ধ করে থাকবো ম্যাডাম, ফোন করবেন না বাড়িতে, মা কচু কাটা করে দেবে। না ম্যাডাম ঠিক আছে, আপনি বাড়িতে বলবেন না, আমরা আর এখানে কিছু করবো না, আমাদের অন্যায় হয়েছে, এই আমরা বাইরে গিয়ে করবো, চল। দেখ না প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন নতুন ফোন এনে দেখায় ওর বাবার কত টাকা। হ্যাঁ আরে এক নম্বরের বাজে মেয়ে, এক নম্বরের বাজে। আরে এই এখানে কি মাছের বাজার বসেছে নাকি রে? হ্যাঁ তখন থেকে গুজুর 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 শুনেই যাচ্ছি। সরি ম্যাডাম আর হবে না, বাইরে গিয়ে বলছি, বাইরে চল গিয়ে বলছি বাকিটা, ঠিক আছে?
সবাই তৈরি তো? এবারে তাহলে বলা শুরু করছি। ঠিক করে লিখবে সবাই, লেখো বেনারসি পরিয়ে। ও নো, হয়েছে? ম্যাডাম রিপিট। ঠিক আছে, সিঁথিতে সিঁদুর দিয়ে। ও নো, তারাপীঠে গিয়ে। ম্যাডাম ম্যাডাম আরেকবার বলুন, কি বললেন যেন? কালীঘাটে গিয়ে। কালীঘাট তো কি? কালীঘাট কে বললো? আমি বললাম কালীঘাট। ও নো, তারাপীঠ ওঠা। তারাপীঠে গিয়ে তারপরে করেছিলাম বিয়ে। বলছি এত ধীরজ হলে হবে? পরীক্ষায় তো লাড্ডু পাবে। একটা সেন্টেন্স লিখতে তো 10 বার করে ম্যাম রিপিট 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 রিপিট। একটা ধৈর্য তো থাকে মানুষের। কি বলবেন আপনারাই বলুন। বলছি একটা পেজ ধার দিবি রে, আমার খাতাটা একদম ফুরিয়ে গেছে, দে না। ঠিক আছে। এই এই, তোর কাছে না দুটো পেন আছে, একটা দে না আমি একটু লিখি। আরে পেন আনতে ভুলে, পেন্সিল বক্সটা আনতে ভুলে গেছি রে আজকে, দে না একটু। হ্যাঁ হ্যাঁ, তোর ব্যাগেই আছে। হ্যাঁ, ও ব্যাগে আছে? ও ও আছে তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই পেজটা দে, পেজটা দে। হ্যাঁ, রোজ রোজ দিতে পারবো না রে। দিবি না কেন? আরে ভাই বলছি তো, আমার ডায়েরিটা ফুরিয়ে গেছে। কি আছে বাবা, একটু তো পেজই চেয়েছি, এমন একটা কোঠি যেন সোনার হার চেয়েছি, যা দিতে হবে না। Mm-hmm.